খেয়েছো না? মাম্মাম ভালো খাবার বানিয়েছে তোমার জন্য। অল্প অল্প করে দিচ্ছি, বেশি দিচ্ছি না, অল্প অল্প করে খাও। খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো আর বিনস। অল্প একটু কুমড়ো নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি, বিনসও নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি চাল ডাল, এখানে নিয়েছি মুগ ডাল আর মুসুর ডাল আর অল্প চাল, এই নিয়েছি। এবার এখন আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারটা গরম হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি ঘি, এবার এক চামচ ঘি দিয়ে দেবো। এই চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব এখানে কুমড়ো আর বিনস। এবার একটু ভাজা ভাজা করে নেব। এক বছরের নিচে বাচ্চাদের তেল লবণ কিংবা চিনি এগুলো দেওয়া যায় না, তার জন্য আমি এখানে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। হালকা ফ্রাই করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ডাল আর চাল। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়োটা দেওয়া যাবে, সামান্য দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তোমরা শুনতেই পাচ্ছ, মাম্পু সোনা চেঁচাচ্ছে, ও খাবে, ওর খিদে পেয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা তোমাদের আন্দাজ মতো দিতে হবে। এই যে আমি দিয়ে দিলাম, এবার আমি ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আরেকটু জল দিয়ে দিলাম, এবার আমি ঢাকনা দিয়ে দেব। একটা সিটি পড়ার অপেক্ষায় থাকবো, কোথাও যাবেন না, আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে খিচুড়িটা হয়। একটা সিটি দিয়ে দিয়েছে, এবার আর কিছুক্ষণ হওয়ার পর আমি বন্ধ করে দেব। এবার আমি যে কাজটা করব, আমি এভাবে গ্যাস বন্ধ করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, এবার আমি খুলে দেখব এর অবস্থাটা কি। তো দেখো ভালোভাবে হয়ে গেছে আমার খিচুড়িটা, দেখতেই পাচ্ছ। এবার আমি এইটা সাহায্যে, দেখতে পাচ্ছ এইটা, এটা দিয়ে কি হবে, এটা দিয়ে এটা পেশাই হবে, মানে এটাকে ভালো করে মিহি করতে হবে। তো এখন আমি এটা মিহি করার পালা, ভালোভাবে এভাবে চেপে চেপে আমি ভালো করে পেস্ট করে নেব। দেখতে পাচ্ছ, এখানে খিচুড়ি অলমোস্ট রেডি, বাটিতে নিয়ে নিয়েছি, এবার মাম্পু সোনাকে খাবো। তো চলো দেখা যাক কতটা খায়, ও তো এতটা খাবে না, তাও নিয়েছি। খাওয়ানোর সময় অনেক ঝামেলা হয়, খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। আমাদের মাম্পু সোনা স্নান করে রেডি হয়ে গেছে, এবার মাম্পু সোনা খিচুড়ি খাবে। এই যে খিচুড়ি নিয়ে চলে এসেছি, দেখি সোনা। মাম্মাম ভালো খাবার বানিয়েছে তোমার জন্য। অল্প অল্প করে দিচ্ছি, বেশি দিচ্ছি না, অল্প অল্প করে খাও। ও শুয়ে খেতে পছন্দ করে, বসে খাওয়ালে তো সব গায়ে মায়ে করবে, তার জন্য আমি এভাবে শুয়েই খাওয়াই। এত হাত পা ছটকায় না, না দাঁড়া দিচ্ছি, এই যে এই যে খাও।
তো এই খিচুড়ি বানানোটা কেমন লাগলো আমাদের মামপুসোনা খাচ্ছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। বলো সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে। এরকম বিভিন্ন রকম খিচুড়ি আছে, আরো ওকে খাওয়ানো হয় আরো বিভিন্ন রকম খিচুড়ি। তোমরা যদি কমেন্টের মাধ্যমে বলো তাহলে আমি দেখাতে পারি, তোমাদের কাছে শেয়ার করতে পারি আরো এরকম বিভিন্ন রকমের খিচুড়ি। বাচ্চারা খেতেও পছন্দ করবে, এটা ভিটামিনও। সবজি এভাবেই খাওয়ানো, কুমড়ো বিনস এগুলো এভাবেই খাওয়ালে ওরা ভালোভাবেই খেয়ে নেবে। বলো আমি এখন খেতে থাকি, আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই বলে দাও। শোনা, টাটা দিয়ে দাও, এখানে আমার দিকে, এই ক্যামেরার দিকে দিতে, আমার দিকে দিচ্ছে টাটা, দাও ক্যামেরার দিকে দাও, দাও দাও দাও, শোনা দাও। আমাদের মামপুসোনা টাটা দিতে পারে, আমাদের মামপুসোনা আবার মুখে বলে তাতা তাতা, না মুখে বলে তাতা।